আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমাদের প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এগুলো রিসেন্ট দুই এক মাসে বিভিন্ন চাকরির পরীক্ষায় বহুবার এসেছে প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় অসংখ্যবার এসেছে সঠিকোত্তর উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম ইউ ওয়ান প্রিয় বন্ধুরা আমরা প্রাইমারির মতো আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের জন্যও এই শেষ সময়ে একটি চূড়ান্ত শট সাজেশন তৈরি করেছি আমাদের আটানব্বই পেজের এই চূড়ান্ত শর্ট থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ তাই আপনারা যারা আমাদের পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বাই দা ওয়ে এরপর কত সালে ডিএডবলসি এ ঢাকা বানানকে ডিএইসে ঢাকা করা হয় ঢাকা বারানটি সংশোধন করা হয় উনিশশো সালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর জেলায় অবস্থিত বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী সাতান্নতম দেশ স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন সঠিক উত্তর হবে দশই জানুয়ারি অর্থাৎ উনিশশো সালের দশই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন পঁচিশে বৈশাখ ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত করে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে মজিব বর্ষের লোগো কে ডিজাইন করেন বর্ষের লোগো ডিজাইন করেন সব্যসাচী হাজরা মজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল মুক্তিযোদ্ধের সময় ঢাকা ছিল দুই নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলা এর পরিচালক কে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা চলচ্চিত্রটি পরিচালনা করেন নাসিরুদ্দিন ইউসুফ পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার হরিকেন জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলায় বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক কে বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান আগরতলা ষড়যন্ত্র মামলার কতজন আসামি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার সর্বমোট আসামি ছিল ৪৫ জন আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস পালন করা হয় একুশই মার্চ কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় নিচের অপশনগুলোর মধ্যে টাঙ্গুয়ার হাওর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে সংবিধানের আঠারোর ক অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংার তেইশ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কয়টি দুই সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট দশটি দেশ অংশগ্রহণ করে ছন্দের জাদুগর কে ছিলেন সতেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় নীসের অপশনগুলোর মধ্যে ক্রোম ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় অর্থাৎ ক্রোম হচ্ছে একটা ব্রাউজার পোটল তোলা এই বাগধারাটির অর্থ কী তোলা এই বাগধারাটির অর্থ মারা যাওয়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র মহেশখালী জেলায় অবস্থিত একাত্তরের দিনগুলি এর রসীয়তাকে একাত্তরের দিনগুলি এর রসিয়তা জাহানারা ইমাম অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রসীয়তা কে অসমাপ্ত আত্মজীবনী এই গ্রন্থ রচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরঙ্গ শব্দের বহু বচন কোনটি এখানে তরঙ্গ শব্দের বহু বচন তরঙ্গমালা বিষাদ সিন্ধু গ্রন্থের রসীয়তা কে বিষাদ সিন্ধু এই গ্রন্থের রসিয়তা মীর মুশারো হোসেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে কোন দেশ বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে লিওন বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কোনটি বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হিরক ফ্রিডম ফাইটার সাতই মার্চ ভবন কোথায় অবস্থিত সাতই মার্চ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর রক্ষা সদর দপ্তর প্যান্টাগন কোথায় অবস্থিত প্যান্টাগন ভার্জিনিয়ায় অবস্থিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের একচল্লিশ নং অনুচ্ছেদের মাধ্যমে দুই হাজার একুশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে দুই হাজার একুশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নিচের অপশনগুলোর মধ্যে মারিয়া ব্রেসা ও দিমিত্রি মুরাকর দুজনেই দুই হাজার একুশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জো বাইডেন ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট সিডর শব্দের অর্থ কী সিডর শব্দের অর্থ আই বা চোখ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন কমনওয়েলথ গেম কত বছর পর পর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেম চার বছর পর পর অনুষ্ঠিত হয় সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই কে বলেছেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই বলেছেন চণ্ডীদাস বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে কর্ণফলী নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে সাম্প্রতিক সময়ে চীন বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে মজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন মজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ অংশগ্রহণকারী দেশের সংখ্যা কতটি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে অংশগ্রহণ করেন বত্রিশটি দেশ পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থটির রসিয়তাকে পায়ের আওয়াজ পাওয়া যায় এই গ্রন্থটির রসিয়তা শামসুল হক প্রিয় বন্ধুরা নিয়মিত সাজেশনমূলক খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখতে আমাদের চাকরি খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ